হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা ওয়েব সিরিজের ট্রেলার রিয়াকশন দেবো। ওয়েব সিরিজের নাম হলো দ্য ব্রোকার, তার ডিরেক্টর হলো আবু হায়াত মাহমুদ। এটা কিন্তু জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মের 1 অক্টোবর 2021-এ আসছে, এবং এই ফার্স্ট টাইম কিন্তু তিনটে দেশে কিন্তু একই সাথে কিন্তু রিলিজ করছে, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে। কিন্তু দ্য ব্রোকার কিন্তু 1 অক্টোবর 2021 থেকে রিলিজ হচ্ছে। এটা ট্রেলারটা কিন্তু গতকাল মানে 25 সেপ্টেম্বর 2021 রিলিজ হয়েছে, এবং ট্রেলারটা জাস্ট 1 মিনিট 14 সেকেন্ড। লিড কাস্টে আছে আমাদের সবাই, মোশাররফ করিম রয়েছে, এছাড়া রয়েছে হলো নাজিয়া হক, ওর সাথে যথেষ্ট ভালো অ্যাক্টিং দিন করে থাকে। আর মোশাররফ করিমের কথা কীভাবে বলবো, যত বলবো ততই হয়তো বা কম বলা হবে, এত ভার্সেটাইল তিনি অ্যাক্টর। তো এখানে কিন্তু মোশাররফ করিমকে একজন ব্রোকার হিসেবে দেখা যাচ্ছে। সে দেখা যাচ্ছে যে বেশ কিছু কাস্টমারের বাড়ি তিনি খুঁজে যায়, এবং সে বাড়ির দরদাম তিনি করেন, এবং এই দরদাম করতে করতে কিন্তু বারবার কিন্তু যেখানে ট্রেলারটা দেখানো হচ্ছে যে লাইফ ইজ শর্ট, এবং কোনো একটা হয়তো বা সে এই ব্রোকারি করতে করতে হয়তো বা কোনো একটা অভিশাপ হয়তো বা তার মানে জীবনে এসে হানা দেয়, এবং একটা জায়গায় দেখা যায় যে কবর খুঁড়ে সে এবং তার ওয়াইফ কিন্তু সেখানে মানে শুয়ে আছে, এবং আবার কখনো দেখা যাচ্ছে যে কোনো মানে সে যে বাড়িতে রয়েছে সেই বাড়ির মানে সানে কান পেতে সে কিছু একটা শোনার চেষ্টা করছে, তার নিচের ফ্লোরে কী কাণ্ড হচ্ছে, এবং এমন কিছু একটা কাণ্ড ঘটে এখানে কিন্তু হয়তো বা কোনো একটা খুন হবে বা কোনো একটা রাহাজানি বা কোনো একটা ধর্ষণ হবে, যেটা কিন্তু তার মোশাররফ করিমের জীবনে এসে হানা দেবে এবং পুরো তার জীবনটা পাল্টে দেবে। এবং এখানে কিন্তু কিছুই রিভিল করা হয়নি, কাজে একটা ট্রেলার দেখে কিন্তু কখনোই একটা ওয়েব সিরিজ কিন্তু কখনোই গেস করা যায় না যে কী হতে চলেছে, সেটা থ্রিলার মুভি না অ্যাকশন মুভি না থ্রিলার না সাইফে কিচ্ছু বোঝা যায় না। এখানেও কিন্তু আমার কিন্তু এডিটিংটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে ট্রেলারটা, এবং যেভাবে কালার প্যালেট ইউজ করা যায় খুব ভালো, এবং মোশাররফ করিম যখন চিৎকার করছিল কাজ দিল, মোশাররফ করিমের অ্যাক্টিং তো যথেষ্ট ভালো, এছাড়া তো নাজিয়ার অ্যাক্টিং আপনারা সবাই জানেন, বিশেষ করে বাংলাদেশের যারা দর্শক তারা কিন্তু খুব খুব ভালো জানেন নাজিয়া কত ভালো অ্যাক্টিং করে। এছাড়া যারা কোস্টার্সদের যেভাবে তাদের ভূমিকা এখানে দেখা গেলো বেশ ভালো লাগলো, এবং বেশ একটা অন্যরকম একটা হাতছানি মনে হলো এই ওয়েব সিরিজটা দেখে। সব মিলিয়ে কিন্তু ওয়েব সিরিজটা কিন্তু আমার কিন্তু দিব্য দিব্য লেগেছে। তাই এই ছিল আমার দ্য ব্রোকার ট্রেলার রিয়াকশন। আপনি যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট তো থাকছেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন স্টেডিউম, টাটা।